মানুষ হিসাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আমাদের ভালোবাসতে হবে হতে পারে সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু এই ভালোবাসার ভিতরে লিমিটেশন থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করে না رحم করে না যে মানুষের প্রতি দয়া করে না অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের উপরে দয়া করা মানে এই নয় যে আপনি তাদের আচার অনুষ্ঠান তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যুক্ত হলেন এভাবে না। একজন বিধর্মী শিশু একটি বিধর্মী শিশু সে দিয়ে সহযোগিতা এটাই হচ্ছে তার প্রতি দয়া একজন বস্ত্রহীন বিধর্মী ব্যক্তি তার বস্ত্র নেই শীত বস্ত্র নেই আপনি তাকে শীতের পোশাক দিয়ে সহযোগিতা করুন এটাই হচ্ছে তার প্রতি দয়া তার প্রতি দয়া মানে তাদের প্রতি দয়া মানে এটা নয় যে আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গেলেন তার বাসায় গেলেন তার সাথে থাকলেন আপনার দয়া মহাব্বত সবকিছুই হবে ওই আল্লাহ জন্য আল্লাহর জন্যই ইসলামের সাথেই বিধর্মীদেরকে ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যেই বিধর্মীদেরকে ভালোবাসতে হবে কিন্তু সেই ভালোবাসার ভিতরে একটা সীমাবদ্ধতা থাকবে ভালোবাসা মানে এই নয় যে তাদের অনুষ্ঠানে আমি যুক্ত হলাম আজকে হাজার হাজার মানুষ হাজার হাজার মুসলিম রয়েছে এই বাংলাদেশের বুকে এইটি বছর মুসলিম বিধর্মীদের আচার অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত তাদের আচার অনুষ্ঠানটা তারা নিজেরাই উদযাপন করে এটা ইসলাম কখনো বৈধতা দেয় না ইসলাম এই বিধর্মীদেরকে ধর্মীদেরকে ভালোবাসতে পারবে